হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর সবার সাথে কথা বলতে আসলাম। তো আজকে আমি এসেছি আমার, অ্যাজ ইউ গাইস নো দ্যাট আই এম এক্সপেক্টিং, অ্যান্ড আমি এসেছি আজকে আমার লাস্ট আল্ট্রাসাউন্ড করতে ডেলিভারির আগে। তো অনেকে জিজ্ঞেস করছিলো যে কেন এতদিন গুডনিউজ তো জানানি। আসলে এর পেছনে কিছু রিজন ছিল, লাইক আমি চেয়েছি আমার চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে তো আমার প্রথম যে ভিডিওতে আমি অ্যাডটা দেখতে চাইবো সেটা হবে আমার প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্টের সেই ভিডিওটাতে। আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে, আরও কিছু স্বপ্ন পূরণ হয়েছে এর মধ্যে, অবশ্যই জানাবো সেটা। তো যে দেখতে পাচ্ছেন ওয়েট করছি, কোনো সিট খালি ছিল না আনফর্চুনেটলি, যেহেতু এখন অনেক ডিস্টেন্স মেনটেন করতে হয়, অনেক কিছুই মেনটেন করে যেতে হয়, পেশেন্ট ছাড়া অন্য কাউকে কিন্তু ওরা অ্যালাউ করে না। তো যতবারই এসেছি আমি একাই আমাকে আসতে হয়েছে, আমার হাজব্যান্ড এসেছে হয়তো ওর গাড়িতে ওয়েট করছিল আমার। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আসলাম। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে একটু রেকর্ড করবো, আর কিন্তু অ্যালাউ করে না। তাই আমি বলেছিলাম যে এটা যেহেতু আমার লাস্ট আল্ট্রাসাউন্ড, আমি আমার হাজব্যান্ডকে দেখাতে চাই ভিডিওটা। বাচ্চারাও খুব এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করে, আমার মেয়ে তো সবসময় বলবে যে ছবি নিয়ে এসো বেবির। তো এবার চেয়েছিলাম যে একটু ভিডিও রেকর্ড করে নিয়ে যাব। তো যখন এই যে ফেসটা দেখা যাচ্ছে মাশাল্লাহ, আমি তো অবাক হয়ে গেছি। আমি বাকি আমার দু বাচ্চার সময় আমি দেখিনি এরকম ফেসটা বেবির আল্ট্রাসাউন্ডের থ্রুতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তো ফাইনালি শেষ হলো আমার আল্ট্রাসাউন্ড। এরপর আমি যাব নেক্সট ডোর ম্যাটারনিটি ক্লিনিকে, আমার যেহেতু ডক্টর ভিজিটও আছে আজকে, তো এখন আমি ওদিকেই যাচ্ছি। তো আমি ডাউনস্টেয়ার্স এখন ক্যাফেটেরিয়া এরিয়ার দিকেই যাচ্ছি, ও পাশ দিয়ে যাচ্ছে। তো এই ফাঁকে আপনাদের দেখিয়ে যাচ্ছি, দেখুন একেবারে নীরব, কোনো মানুষ নেই, একদম শুনশান নিরাপত্তা। অন্যান্য সময় যখন কোভিড ছিল না, অ্যাকচুয়ালি এই প্লেসটা এরকম ছিল না, খুবই প্রাণচঞ্চল, মানে অনেক লোকসভা থাকতো, ডক্টর্স ভিজিটার্স নার্স আর অনেকেই আসতো, বসতো, গল্প করতো, খেত। কিন্তু কোভিড আসার পরে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গিয়েছে। তো নিজেদের সেফটি রিজনে কিন্তু আমাদের এই রুলসগুলো ফলো করতে হচ্ছে, ডিস্টেন্স মেনটেন করে যতটুকু সম্ভব থাকতে হচ্ছে। তো সেফটি ফার্স্ট, আমাদেরকে আমাদের এইসব নিয়মকানুনগুলো চলে নিজেদেরকে এবং চারপাশের মানুষগুলোকে আসলে সেফ রাখা আমাদের দায়িত্ব আমি মনে করি। এই তো চলে এলাম এখন ক্লিনিকে, এখন আমি ওয়েট করছি আমার টার্ন কখন আসবে সে অপেক্ষায়। দেখুন পুরো ক্লিনিকটাই বলতে গেলে খালি পেশেন্ট, আমি সহ দুজন ছিল, খুব বেশি না, ওরা চাইলে কিন্তু পেশেন্টের কোম্পানি অ্যালাউ করতে পারে, বাট স্টিল দে ওরা করে না ফর সেফটি রিজন, সেফটি ফর আস। তো ডাক্তার দেখানো শেষ, আমার বডিতে ইচি হচ্ছিলো কয়েকদিন ধরে। তো ডাক্তারকে বলার পর বললো যে একটা ব্লাড ওয়ার্ক করা দরকার, তো ওটা এখন করছিলাম। তো ফাইনালি শেষ হলো আমার আল্ট্রাসাউন্ড আর ডক্টর ভিজিট। অনেক সময় লেগেছে আজকে, যেহেতু দুটা অ্যাপয়েন্টমেন্ট একসাথে ছিল, অনেক টায়ার্ড লাগছে। তো আমি ভেবেছিলাম যে আজকে হয়তো আমার লাস্ট ডক্টর ভিজিট হবে বিফোর ডেলিভারি, বাট ডাক্তার বললো আফটার অনেক আবার আসতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন বের হলাম, বাসার দিকে যাব। তো এই তো, ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।